মাথায় একাধিক গুলি, এরপরও বেঁচে গেলেন তিনি। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কমান্ডিং অফিসার চেতন কুমার চিতা। এক পর্যায়ে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়। সন্ত্রাসীদের ছোড়া কমপক্ষে 9টি গুলি চেতন কুমারের মাথা ও বাহুতে বিদ্ধ হয়। এরপরও বেঁচে গেছেন তিনি। এই ঘটনার পর কয়েক সপ্তাহ ধরে গভীর কোমায় থাকার পর বুধবার চেতন কুমারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসীদের গুলি বিনিময়ের গুলিতে বিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পরও চেতন গুলি করা অব্যাহত রাখেন। পরে সংকটাপন্ন অবস্থায় তাকে দিল্লিতে নেওয়া হয় এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা এখন ভালো। চেতন কুমার স্ত্রী উমা সিং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, ক্রমান্বয়ে তার অবস্থার উন্নতি হয়েছে, তিনি এখন ভালো বোধ করছেন। উমা সিং বলেন, চেতন যা করেছে আমি তার জন্য গর্বিত। আজ সকালে চেতনকে দেখতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিউ। তাকে দেখার পর কিরেন বলেন, তার বেঁচে যাওয়াটা একটা অলৌকিক ঘটনা, এটা ইচ্ছাশক্তির জয়। কিরেন বলেন, আমি মাত্র তার অবস্থা দেখলাম, সে ভালো আছে। আমি অবশ্যই চিকিৎসকদের ধন্যবাদ দেই, তিনি একজন সাহসী কর্মকর্তা, চিকিৎসকদের দারুণ কাজ করেছেন। আমি তাকে বলেছি আমি তাকে আবারও ইউনিফর্মে দেখতে চাই, তার ইচ্ছাশক্তি তাকে নতুন জীবন দিয়েছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।